কুষ্টিয়া সদরের নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী মৈনানপুর পশুহাট ও নবনির্মিত ইউনিয়ন পরিষদের প্রধান ফটকের কাজ পরিদর্শন। কুষ্টিয়া সদরের নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী শনিবার হরিণানপুর পশুহাট ও নবনির্মিত ইউনিয়ন পরিষদের প্রধান ফটকের কাজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন। পরিদর্শন ও কাজের সার্বিক বিষয়ের উপর ১১ তারিখ সকাল ১০টায় মেসেজ পাই আমাদের সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ জুবায়ের হোসেন চৌধুরী স্যার পশুহাট ভিজিটে আসছেন, মরণঘাতী করোনা থেকে অব্যাহতি পাওয়ার নিমিত্তেই মানুষকে সচেতনতামূলক পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে প্রত্যেকটা পশুহাটে গিয়েছেন, সেই নিমিত্তেই সেই শিডিউলে হরিনারায়ণপুর পশুহাট পরিদর্শন করেছেন এবং সেখানে আমাদের সুনির্দিষ্ট ইনস্ট্রাকশন স্বাস্থ্যবিধি মেনেই হাট পরিচালনা করার যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শের আলোকেই আমি বলেছি যদি আমাদের এখানে পশুহাট ছোট পরিসরে আসে বড় আঙ্গিক কোনো পরিধি ধারণ করে তাহলে উন্মুক্ত মাঠ হিসাবে স্যার আমাকে অ্যাডভাইস করার পরে আমি বলেছি যে ইউনিয়ন পরিষদ চত্বর পুরো ফাঁকা আছে, আমরা প্রয়োজনে হাট ট্রান্সফার করে সেখানে আমরা হাট লাগাইতে পারবো, এটা আমাদের সক্ষমতা আছে। তো সেই নিরিখেই স্যারকে অনুরোধ করার পরে আমার উন্নয়নমূলক কাজের কর্ম চঞ্চলতা কর্ম তৎপরতা দেখার জন্যেই আমি স্যারকে অনুরোধ করি ইউনিয়ন পরিষদের প্রধান ফটক পরিদর্শনের। তো প্রধান ফটক ইতিমধ্যেই নির্মিত হয়ে গেছে এবং স্যার কাজটা দেখে খুশি হয়েছেন এবং কাজটা দৃষ্টিনন্দিত হয়েছেন এই কথা বলেছেন, তার মানসিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তো সেই পরিসরেই আমরা আরও এগোতে চাই, ইউনিয়নকে এগিয়ে নিয়েই আমরা জননেত্রী শেখ হাসিনার যে অপশন গ্রাম হবে শহর সেটা হরিণানপুর থেকেই শহরের সূচনা সৃষ্টি হোক। চেয়ারম্যান মহিউদ্দিন বলেন, বর্তমান মরণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধ করতে মানুষকে জনসচেতনতা এবং বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিতে রাষ্ট্রের এই কর্মকর্তা পশুহাট পরিদর্শনে আসেন। মোহাম্মদ রফিক, আরকে নিউজ, কুষ্টিয়া।